পাঞ্জাবে যে বৃহৎ দশ তারিখের রেজাল্ট আপনি সবাই দেখেছেন যে আমরা দিল্লির পর আমার বেরিয়েছি দিল্লির পর নটা বছর পর। তো 92টা সিট নিয়ে আমরা পাঞ্জাবে গভর্নমেন্ট ফর্ম করেছি। তো সেই পাঞ্জাবের জনগণদের ধন্যবাদ জানানোর জন্য আমরা আম আদমি পার্টি ত্রিপুরা থেকে এই উপলক্ষে আমরা একটা আজকে বিজয় মিছিল শোভাযাত্রা বের করেছি। রাজ্যের উদ্দেশ্যে এটাই বলবো যে পাঞ্জাব যখন চয়েস করেছে আম আদমি পার্টিকে, তো ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আপনারাও আম আদমি পার্টিকে এখানে সরকার প্রতিষ্ঠিত করুন। আমরা এটা বলতে পারি যে সরকার প্রতিষ্ঠিত করার পর আমাদের হেলথ এডুকেশন আমরা একটা অন্য মাত্রায় নিয়ে যাব, যেখানে সবাই একই জায়গাতে পড়াশোনা করবে এবং এডুকেশন এমন জায়গায় নিয়ে যাব যেখানে গরিব ছেলে মেয়েরা ইয়া আরও যারা সবাই মিলে একই জায়গায় পড়াশোনা করবে। প্রাইভেট স্কুল থেকে অনেক ভালো ফ্যাসিলিটিস থাকবে। আর আমরা হসপিটালে জানেন যে আমাদের যে দিল্লির যে মডেলটা আছে সেটা নিয়েই আমরা পাঞ্জাবে গভর্নমেন্ট ফর্ম করেছি। তো সেটাই আমরা সেখানে আপনারা যে শুনতে পারবেন যে কারো 20 লাখ টাকা খরচ হোক, অপারেশনে 60 লাখ টাকা খরচ হোক, সেখানে সম্পূর্ণ ফ্রি আছে। তো আমরাও ত্রিপুরাতে দেখেছি যে সামান্য কোনো কারণের জন্য বাইরে আমাদের যেতে হয়, কেউ জমি জমা বিক্রি করে যায়, কেউ হয়তো গয়নাঘাটি বন্ধক রেখে যায় আর কোথাও থেকে লোন নিয়ে যায়। তো সেই জন্যই আমরা এখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করলে এই 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 জায়গায় কখনো আসতে হবে না যে বাইরে সামান্য কারণে বা বড়ো কোনো কারণে ট্রিটমেন্ট করার জন্য বাইরে যেতে হবে। আর এডুকেশনের জন্য আমরা এমন জায়গা তৈরি করে দেবো যেখানে আর ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করার জন্য যেতে হবে। এই সরকারের তো 4 বছর হলো, কী ভাবছেন, কেমন কাজ করছে? দেখুন, এই সরকার সম্বন্ধে তো আমরা অ্যাকচুয়ালি রাজনীতি তো করি না ফার্স্ট অফ অল। তো আমরা এটুকু বলতে পারি পলিটিক্যাল পার্টি অনেক পলিটিক্যাল পার্টির অনেক কিছুই বলছেন এখানে কী হয়েছে। আর সবচেয়ে বেশি বড় কথা জনসাধারণই বলবে যে 4 বছরে কী পেয়েছেন কী না পেয়েছেন। যদি ওনারা কিছু না পান তাহলে অবশ্যই আমাদের আসতেই হবে। আর যদি মনে করেন যে জনসাধারণ যে না আমরা যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্ট থেকে অনেক কিছু পেয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমাদের দরকার পড়বে না। যদি আমাদের থেকেও কেউ ভালো কাজ কোথাও করে অবশ্যই তারা আমরা তাদের সাপোর্ট করবো, সেখানে আমাদের দরকার কখনোই পড়বে না। যদি জনগণ চায় যে না আমাদের পার্টি গভর্নমেন্ট এখানে দরকার আছে, আমাদের এডুকেশন, হেলথ, যে আনএমপ্লয়মেন্টের প্রবলেম আছে, বাকি যে প্রবলেমগুলো আছে সেখান থেকে যেন আমরা রক্ষা পাই, তাহলে আমাদের আমাদের পার্টিকে ত্রিপুরাতে নিয়ে আসতে মিছিলটা কোন জায়গায় শেষ করবেন? আমরা এখান থেকে গিয়ে কামান চমনি হয়ে আমরা পোস্ট অফিস চমনিতে গিয়ে শেষ করবো, আবার এখানে গেলে ফেরত আসবো। এতদিন আপনারা কই ছিলেন? এতদিন আমরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম অগাস্ট থেকে, আগেও কাজ হয়েছিল কিন্তু মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা ভলেন্টিয়ার তৈরি করছিলাম। তো এখন মোটামুটি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং বিধানসভা আমরা একটা মোটামুটি স্ট্রাকচার তৈরি করেছি, সেই জন্য এখন আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার মতো জায়গায় চলে এসে আরও 2-3 মাসের মধ্যে আমাদের যে ভলেন্টিয়ার যে টিম আছে আরও আছে, তো তারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবেন আমাদের আম আদমি পার্টির যে দিল্লির যে মডেল এবং পাঞ্জাবে আমরাও 1 বছর পেয়ে যাবো মোটামুটি এই এখানে ইলেকশন হতে হতে, সেখানকার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবার কাছে পৌঁছাবো। তার জন্য আমাদের আমরা ভলেন্টিয়ার তৈরি করছি। 23 নির্বাচনে কি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন, যদি জনগণ চায় তাহলে অবশ্যই আমরা নির্বাচন করবো এবং সরকারও প্রতিষ্ঠিত করবো। যদি জনগণ চায়, যদি ত্রিপুরাবাসী মনে করে, তাহলে আমরা অবশ্যই ত্রিপুরাতে জড়ো। আপনার পরিচয়? আমি শক্তি দে, আমি একজন সক্রিয় কর্মী এখানে আম আদমি পার্টি। রাজ্য কোনো রাজ্য বলছি রাজ্য কমিটি বলতে আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কীভাবে যেভাবে কাজ করবো সেভাবে রাজ্য কমিটিতে তাদের ফর্ম হবে। মোস্ট অবলি আমরা চেষ্টা করছি 1-3 মাসের মধ্যে রাজ্যের পুরো স্ট্রাকচার বানিয়ে পাঠিয়ে দিলিতে, সেখান থেকে পুরো কমিটি বানিয়ে নিয়ে আসি। তার আগে যে ছিল উনি তো প্রয়াত হয়ে অকাল প্রয়াণ হওয়াতে একটু স্টপ হয়ে গেছিলো আমাদের, যত শরীর সারা ছিল উনি অনেকটা চেষ্টা করেছিলেন, তো অকাল প্রয়াণ একটু থেমে গেছিলো আমাদের জার্নি। তো এখন আমরা খুব ভালো জায়গাতে আছি ত্রিপুরাতে, মোটামুটি সবাই চাইছে আম আদমি পার্টিকে, পছন্দ করছে সবাই।